যারা টাইগার শ্রফ ও ঋত্বিক রোশনের ফ্যান রয়েছেন তাদের জন্য সবচেয়ে বড় নিউজ, কারণ টাইগার শ্রফ এবং ঋত্বিক রোশন তারা একসাথে একই মুভিতে থাকবেন এবং সেই মুভির ট্রেলারও এখন রিলিজ হয়ে গেছে এবং সেই মুভি রিলিজ হবে 2 অক্টোবর। তো বন্ধুরা, সেই মুভি খুবই ইন্টারেস্টিং হবে, খুবই অ্যাকশন হবে, আপনারা সে মুভি দেখতে পারবেন। আর সে মুভি ট্রেলারে আপনারা যদি ট্রেলারটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মুভির ট্রেলারটি দেখে বোঝা যাচ্ছে যে মুভিটি খুবই অ্যাকশন হবে এবং ট্রেলারটির মধ্যে রয়েছে টাইগার শ্রফ এবং ঋত্বিক রোশন। যা তো আপনাদের জানা দরকার যে এই মুভিটি প্রডিউসার হচ্ছে আদিত্য চোপড়া, যিনি ব্যাং ব্যাং ঋত্বিক রোশনের শেষ মুভি ব্যাং ব্যাং মুভি প্রডিউসার ছিলেন। তো এতে বোঝা যাচ্ছে যে এই মুভিতেও খুবই অ্যাকশন হবে, খুবই ভালো হবে। আর এই মুভিটির ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে মুভিটি খুবই অ্যাকশন হবে এবং টাইগার শ্রফ এবং ঋত্বিক রোশন এতে একে অপরের বিপরীত দেখা যাচ্ছে মুভিতে। তো মুভিটির নাম হচ্ছে ওয়ার এবং আর টাইগার শ্রফ অনেকগুলো হিট মুভি দিয়েছেন, বাঘি 2, এবং ঋত্বিক রোশন ও অনেকগুলো হিট মুভি দিয়েছেন, শেষ মুভি ছিল ব্যাং ব্যাং, অনেকগুলো হিট মুভি দিয়েছেন। তো এ অনুযায়ী বোঝা যাচ্ছে যে ওয়ার মুভিটি খুবই ভালো হবে এবং খুবই অ্যাকশন হবে। তো তার জন্য ওয়েট করতে হবে 2 অক্টোবর পর্যন্ত, 2 অক্টোবরে এই মুভিটি রিলিজ হয়ে যাবে। তো প্লিজ 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 আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন যে ওয়ার মুভিটি আছে। তাহলে আজকে ভিডিও এটুকুই।